স্কুলে চাওয়া আসার পথে ভালোবাসা, এরপর বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এছাড়াও ওই নাবালিকা ছাত্রীকে মারধর করার অভিযোগ ওঠে ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার কাহালা এলাকায়। গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, পেশায় শ্রমিক এক যুবকের সাথে ওই নাবালিকার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে ওই নাবালিকার পরিবার ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ছেলে একাই ছিল। কোথা থেকে তুলে নিয়ে গেছিল? বাড়ি থেকে। আর ধর্ষণটা কোথায় করেছে? বাড়িতে করেছে? না, বাড়িতে রাস্তা, ওখানে রাস্তায় করেছে। আয়া ভিজে তুলে, ভিজে তুলে। ছেলেটার নাম কি? অমিত। অমিত কি? মন্ডল। কোথায় বাড়ি ওর? কালা হেলু তুললাম। কি করে ছেলেটা? ছেলেটা বাইরে টাইরে খাটে। চারজন ছিল কি পাঁচজন ছিল, তারপরে ওদের তো নাম জানি না, মানে ওর দাদা জানতে পারলেন ওর বাড়ির কাছে রাস্তায়? ওর বাড়ি গেছিল, বাড়ি থেকে বের করে মেরে ধরে মনে কর বাড়ি নিয়ে চলে গেছিল ছেলেটা। আচ্ছা, বাড়ি থেকে মেরে ধরে আর বের করে দিয়েছে, রাস্তার ধারে শুকিয়ে রেখে দিয়েছে। কোন কলেজে পড়ে? কোন কলেজে ভর্তি হবে? মালদা কলেজে হবে না, শামসিতে হবে দাদা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।